আপনাদের মধ্যে অনেকেই শিমলিপাল বেড়াতে আসেন, কিন্তু শিমলিপালের সমস্ত জায়গা ঘুরে দেখেছেন কি? পাশেই রয়েছে একটি দারুণ জায়গা, যেটি হলো জাম্ভিরা ড্যাম। মাত্র 16 কিলোমিটার দূরেই এটি অবস্থিত। এটিকে দেউলি ড্যামও বলা হয়। চলুন আপনাদের নিয়ে যাই ওই জায়গাটিতে। শিমলিপালের পিথাবাটা গেট থেকে এখানে আসতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। খুব অল্প সময়ই আপনারা এখানে পৌঁছে যাবেন। দারুণ সুন্দর দৃশ্য। পাশে রাস্তা বেশ ভালোই দীর্ঘ হবে। আমার ধারণা এটি 3 থেকে 4 কিলোমিটার কমপক্ষে হবে। এটা হচ্ছে জাম্ভিরা ড্যাম। জাম্ভিরা ড্যাম বা এটাকে দেউলি ড্যামও বলা হয়। দারুণ পিকনিকের জায়গা। আপনারা যদি শিমলিপাল আসেন, পিথাবাটা গেটের পাশাপাশি যদি কোনো ইকো কটেজে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। সীতাকুণ্ডের সাথে সাথে খুব সুন্দর জায়গা, দারুণ পিকনিক স্পট, দারুণ লাগবে। দেখুন, দুর্দান্ত জায়গা। আমরা অনেকে ড্যাম বলতেই বুঝি মুকুটমণিপুর। ছুটির দিনে পিকনিক করতে আমরা অনেকেই কিন্তু অফবিট হিসেবে মুকুটমণিপুর ঘুরতে যাই, কিন্তু আপনারা যদি শিমলিপাল আসেন, একসাথে পাহাড়, জঙ্গল, জন্তু জানোয়ার, ওয়াটারফলস, ঝর্ণা, সঙ্গে একটি সুবিশাল ড্যামও পেয়ে যাবেন। আপনারা যদি বাড়িপাদাতে থাকেন, বাড়িপাদা থেকে খুব সহজেই 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে এই ড্যামটি পড়ে, এবং পিথাবাটা গেট থেকে এটি দূরত্ব প্রায় কাছাকাছি 30 থেকে 35 কিলোমিটার। তো খুব সহজেই আপনি 1 ঘন্টার মধ্যে, যদি আপনি লুলুংয়ে থাকেন বা আপনি যদি ইকো কটেজ, শিমলিপাল ইকো কটেজে থাকেন বা লুলুং অরণ্য নিবাসে থাকেন, তাহলে কিন্তু খুব সহজে এই জায়গাটিতে এসে ঘুরে যেতে পারেন। দারুণ পিকনিকের জায়গা, শান্ত পরিবেশ, আপনার কিন্তু মন ছুঁয়ে যাবেই। কি সুবিশাল জলরাশি, এপার থেকে ওপার কিন্তু চোখ পায় না। দুর্দান্ত এই জায়গাটিতে অবশ্যই একবার আপনারা ঘুরে আসবেন।